প্রিয় বন্ধুরা আবারো সিলেটের হবিগঞ্জ জেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে বন্ধুরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহি আলাইহি এর মাকবারা ওনার মাকবারা জিয়ারতের পাশাপাশি আমরা জেনেছিলাম এই অঞ্চলে ওনার ইসলাম প্রচারের সংক্ষিপ্ত ইতিহাস আজকে আপনাদেরকে প্রথমে একটি মসজিদ দেখাবো যেটি প্রায় 750 বছরেরও বেশি পুরাতন এবং ভগ্ন একটি মসজিদ এই মসজিদটিতে প্রায় 120 জন আউলিয়া নামাজ আদায় করতেন হবিগঞ্জ জেলার এই অঞ্চলে যখন তারা এসেছিলেন তখন তারা দেখতে পেলেন পুরো অঞ্চল জুড়ে বন জঙ্গল ঘেরা তখন এই অঞ্চলে নামাজ কোথায় পড়বেন নামাজের জন্য কোনো মসজিদ খুঁজে পাওয়া যাচ্ছিল না 120 আউলিয়ার নামাজ পড়ার জন্য তখন সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহি আলাইহি এর নেতৃত্বে এই পুরাতন মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় 750 বছরের পুরনো ভগ্ন মসজিদটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যদিও মসজিদটির পূর্ণাঙ্গ রূপ নেই শুধুমাত্র কিঞ্চিত ভগ্নাংশ আছে এই ভগ্নাংশটুকুই আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি চুন সুরকি এবং তৎকালীন ছোট ছোট ইট বা পোড়ামাটির টুকরো দ্বারা এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল সুলতান সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহি আলাইহি এর হস্তে এই মসজিদটি তৎকালীন সময়ে নির্মাণ করা হয়েছিল প্রিয় দর্শক আমরা এখন একটি বাউন্ডারির ভেতরে প্রবেশ করেছি শুরুতে আপনাদেরকে বলেছিলাম হবিগঞ্জে প্রায় 120 জন আল্লাহর অলি এসেছিলেন আমরা এখন যে স্থানটিতে অবস্থান করছি এখানে মোট 24 জন আল্লাহর অলি শুয়ে আছেন বন্ধুরা আমরা ভেতরে প্রবেশ করেছি আমার পেছনে দেখতে পাচ্ছেন সৈয়দ হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার রহিমাহুল্লাহর মাকবারা আর ঠিক এপাশে রয়েছে ওনার সফরসঙ্গী যারা রয়েছেন ওনাদের মাকবারা রয়েছে আর এই মাকবারার পাশেই রয়েছে দুটি পাথর এই সেই দুটি পাথর যেখানে বসে আল্লাহর অলি উনি দেনমগ্ন থাকতেন এবং পাশে রয়েছে আরেকটি পাথর স্থানীয়রা বলে থাকেন এই পাথরে নাকি কাঁচা দুধ ডালা হতো মনের আশা পূরণার্থে তবে সত্যতা কতটুকু জানা নেই তবে যতটুকু জানা যায় হবিগঞ্জ অঞ্চলে ইসলাম প্রচার করতে আসা প্রখ্যাত অলি সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহিমাহুল্লাহ এই সেই পাথর যেখানে বসে তিনি অজু করতেন এবং অপর পাথরটিতে বসে তিনি দেনমগ্ন থাকতেন প্রায় 750 বছর ধরে এখন পর্যন্ত বিদ্যমান রয়েছে এবং সংরক্ষণ করে রাখা হয়েছে কালের সাক্ষী হয়ে পাথর দুটি এখনও বিদ্যমান রয়েছে মাজার প্রাঙ্গণে এখান থেকে আমার হাতের বাম দিকে টিলার মতো উঁচু একটি জায়গাতে একটি গুহা রয়েছে সেই গুহাটি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা সেই গুহা যেখানে উনি বসে বসে আল্লাহ তাআলার দেনমগ্ন থাকতেন এবং চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর নিকট কান্নাকাটি করতেন নির্জন একাগ্র মনে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতেন এই গুহাটিতে বসে বন্ধুরা আপনাদেরকে এখন দেখাচ্ছি সেই গুহাটি আল্লাহ তাআলা যাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছেন তাদের দুনিয়াতেও বয় নেই আখেরাতেও বয় নেই আল্লাহর অলিরা কবরের মধ্যে ভালো আছেন ভালো থাকবেন আমরাও চাই আল্লাহর অলিদের জীবন আদর্শ যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি কিন্তু জিয়ারত করতে এসে এমন কোনো কাজ করব না যেটা শরীয়তের পরিপন্থী তো শেষ করে দিচ্ছি আজকের পর্ব দেখা হবে কথা হবে পরবর্তী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ